এবার দেখতে পাচ্ছেন আমার কোকাটেলের বক্সটা আমি নামাই নিলাম। এটার মধ্যে আমার খাজানা আছে, সো দেখি এখন কি অবস্থা ভিতরে। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু দেখবো, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ, ওয়াও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমার চারটা বেবি হয়ে গেছে আর একটা বেবি বের হচ্ছে। ওটা কিন্তু ছিদ্র আছে, সো ওটা বের হচ্ছে, খোসা দিয়ে ভরে গেছে একদম। খোসাগুলো ফেলে দিতে হবে। যখনই আপনাদের বেবিগুলো আসবে পাখির, এগুলো এই খোসাগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু চোখে টোখে লাগলে অনেক সমস্যা হতে পারে। সো সবার আগে এগুলো সরিয়ে দিয়ে পরিষ্কার করে দেওয়া উচিত। সো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।